হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটি নতুন ডিশ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ট্যাকোস। আমরা রুটি খেতে একদম ভালোবাসি না, বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা রুটি একদমই ভালোবাসে না। তো রুটিটা কীভাবে আপনারা ইনোভেটিভ ওয়েতে বাচ্চাদেরকে পরিবেশন করে খাওয়াতে পারেন, সেই পদ্ধতিটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখি কী করে ট্যাকোস তৈরি করি। ট্যাকোস তৈরি করার জন্য আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, সাথে লঙ্কা কিছু চপ করে নিয়েছি। এবার বাচ্চারা যদি ঝাল খেতে না ভালোবাসে তাহলে আপনি লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। তার সাথে আমি ড্রাই স্পাইসেস নিয়েছি। ড্রাই স্পাইসেসের মধ্যে আমি জিরে এবং ধনে, একটু লঙ্কার গুঁড়োটাকে হালকা শুকনো করিয়ে নাড়িয়ে নিয়ে এখানে আমি আলুর সাথে অ্যাড করে দিয়েছি। এখন নিচ্ছি টক দই। টক দই তার সাথে মিক্স করব। মিক্স করার পরে আমি মেয়োনিজ দিয়ে সেটাকে ভালো করে স্ম্যাশ করব। এটা ভেজ ট্যাকোস, আপনারা চাইলে তার মধ্যে চিকেন, তার মধ্যে ডিম, তার মধ্যে আরও কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। তো বাড়িতে যদি কিছুই না থাকে, শুধু আলু থাকে, সেই আলু দিয়েই আপনি এই ট্যাকোস তৈরি করে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে খুব সহজেই তাদেরকে অ্যাপ্রোচ করে তাদেরকে খাওয়াতে পারবেন। আমি অ্যাজ এ মাদার আমি অনেক রকম কি বলবো রেসিপি তৈরি করে ট্রাই করে দেখি যে বাচ্চারা কোনটা খুব সহজে অ্যাকসেপ্ট করে। তো আমি দেখলাম এটা খুব সহজে অ্যাকসেপ্ট করে, তাই আমি ভাবলাম যে আজকে আপনাদেরকেও এটি শেয়ার করি। এই যে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখন মেয়োনিজ আমার কাছে যে মেয়োনিজটা আছে সেটা এগলেস মেয়োনিজ, আপনি চাইলে যে তন্দুরি মেয়োনিজটা আছে সেটাও অ্যাড করতে পারেন, সেটাও খুব ভালোই লাগে খেতে। তো আমি মেয়োনিজ অ্যাড করে দিয়েছি। এখন মেয়োনিজ অ্যাড করার পরে ভালো করে স্ম্যাশ করে এটাকে মেখে নেবো। ঠিক আলু যেভাবে আমরা মাখি সেভাবেই আমরা ভালো করে স্ম্যাশ করে নিয়ে নেবো। আর তন্দুরি মেয়োনিজটাও আমি অ্যাড করে দিলাম। তন্দুরি মেয়োনিজের একটা দারুণ অ্যারোমা আছে, এই অ্যারোমাটাই এই ট্যাকোসটাকে আরও টেস্টি করে তোলে, আরও ডেলিশিয়াস করে তোলে। তো এই সব মিক্স করে আমি ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করার পরে আমি কিছু অরিগ্যানো আছে, অরিগ্যানো দেব, কিছু চিলি ফ্লেক্স আছে, সেগুলো অপশনাল, না থাকলে আপনারা দেবেন না, কোনো তাতে কোনো অসুবিধা হবে না। এই যে আমি ভালো করে স্ম্যাশ করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চিজ অ্যাড করব। বাচ্চারা তো জানেনই চিজ প্রচণ্ডভাবে ভালোবাসে, তো চিজ অ্যাড করাতে এই যে এই ট্যাকোসের টেস্টটা প্রচণ্ডভাবে আরও ভালোভাবে ডেলিশিয়াস হয়ে উঠবে। তাই এখন আমি যতটা সম্ভব চিজ আমরা অ্যাড করব। অল্প যদি খায় অল্পই অ্যাড করবেন, যদি বাচ্চারা আরও চিজ চায় তাহলে আরও চিজ অ্যাড করবেন, টেস্টটা আরও এনহ্যান্স করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি মোটামুটি একটি ভালো গুড অ্যামাউন্ট অফ চিজ অ্যাড করে নিলাম। এখন এই মিশ্রণটা রুটি, আটা রুটি, বাড়িতে কেউই খেতে ভালোবাসে না, এই আটা রুটির মধ্যে আপনি যদি এই মিশ্রণটা অ্যাড করে জাস্ট একটু ফোল্ড করে একটু ফ্রাই করে নিতে পারেন তাহলে তো আর মানে কি বলবো, একদম দারুণ ব্যাপার। তো আমি এটাই করি। বানানোটা খুবই ইজি, খুব শর্ট টাইমে এটা তৈরি হয়ে যায়। এবং স্কুলের টিফিনেও আমি এইভাবেই টিফিন দিয়ে দিই, টিফিন খেতেও তাদের কোনো প্রবলেম হয় না, রুটিও খাওয়া হয়ে গেল প্লাস পেটটাও ভরা রইল। তো এই যে আমি রুটি নিয়ে নিলাম, রুটির উপরে ভালো করে এই মিক্সচারটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে আমি এখন একটু হালকা ফ্রাই করে নেব। যেহেতু রুটিটা অলরেডি আমার বানানো আছে তাই আমার ডুবা তেলে ফ্রাই করার দরকারই নেই, আপনি ঘিতে বা বাটারে ফ্রাই করে নিলে আরোই ভালো লাগে। তো আমি আমার কাছে বাটার আছে, আমি সেই বাটারটা দিয়েই আজকে এই ট্যাকোসটাকে হালকা করে ফ্রাই করে নেব। তো আমার কাছে যে বাটারটা আছে সেই বাটারটা আমি অ্যাড করে দিলাম, ফ্রাইং প্যান নিয়ে নিলাম এবং ট্যাকোসগুলোকে একটু ধিমি আছে লো ফ্লেমে সেটাকে ফ্রাই করতে হবে, কারণ যে আলুটা আছে সেই আলুটাও যাতে এই স্টিমের মধ্যে একদম ভালোভাবে কুকড হয়ে যায়, তাহলে যে অ্যারোমাটা আরও ভালোভাবে স্প্রেড হবে এবং খেতেও আরও ডেলিশিয়াস হবে। তো আমি খুব চটপট দুটোকে ভেজে নিলাম, উল্টে এপিট উল্টে ওপিট উল্টে ভালো করে বেশ ক্রিস্পি করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি সার্ভ করে ওদেরকে আমার বাচ্চাদেরকে পরিবেশন করব। এবার পরিবেশনের জন্য আপনি চাইলে কিছু সস বানিয়ে নিতে পারেন, বা আমাদের বাড়িতে সবসময়ই হট অ্যান্ড সার সসটা থাকে বাড়িতে, তো অসুবিধা হয় না, সেই সসটা দিয়েই ওরা ডিপ করে এই ট্যাকোসটাকে খুব আনন্দ সহকারে ওরা খাবে। এই যে ট্যাকোসটা খুব সুন্দর, মানে চিজ দেওয়াতে দারুণ ব্যাপার হয়ে উঠলো। তো আমার ছেলে ভীষণ এক্সাইটেড, খুব খুশি ট্যাকোস পেয়েছে,
খালি গায়ে বসে গেল, হাফ প্যান্ট পরে বসে গেল, মানে ট্যাকোস খাবে কখন সেটা নিয়েই সে খুব এক্সাইটেড ছিল। তো ট্যাকোস খাওয়ার সাথে সাথেই মানে কি বলবো, এখন দেখতেই পাচ্ছেন যে সে জেস্টারে বলছে যে ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পুনরায় আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।